রহমানের রহিম প্রিয় ছাত্রীরা আশা করতে তোমরা সকলেই সুস্থ আছো আমিও সুস্থ আছি আজকে আমি তোমাদেরকে ক্লাস নিব ফাহমিদা তানিয়া ইনস্ট্রাক্টর এসএমও ট্রেড ইউসেফ রাজ টেকনিক্যাল স্কুল থেকে আজকে আমি তোমাদের 5 থ্রেড ওভারলক মেশিন নিয়ে আলোচনা করব প্রথমে জেনে নিই 5 থ্রেড ওভারলক মেশিন কিভাবে অন অফ করতে হয় বা চালাতে হয় মেশিন অন অফ করার নিয়ম প্রতিটি মেশিনে একটি পাওয়ার সুইচ থাকে সুইচে একটি কালো একটি লাল রঙের বাটন থাকে কালোটিতে অন এবং লালটিতে অফ লেখা থাকে অন সুইচটিতে চাপ প্রয়োগ করে সঙ্গে সঙ্গে মেশিন বিদ্যুৎ সংযোগ পায় এবং মোটর চলতে থাকে তবে মনে রাখতে হবে সুইচ অন করার পর 1 মিনিট অপেক্ষা করে প্যাডেলে চাপ দিতে হবে অন্যথায় মোটর পুরো যেতে পারে অপরদিকে অফ সুইচে চাপ প্রয়োগ করে সঙ্গে সঙ্গে মোটর বন্ধ হয়ে যায় কিন্তু এতে কিছু পরিমাণ বিদ্যুৎ থাকার কারণে মেশিনের হ্যান্ডহুইল চাপ দিয়ে ধরে রাখতে হবে এখন আমরা 5 থ্রেড ওভারলক মেশিনে বিভিন্ন অংশের নাম ও কাজের বর্ণনা জানব মোটর গার্ড এই গার্ডটি নিরাপত্তার সরঞ্জাম হিসেবে কাজ করে যাতে চলন্ত অবস্থায় মোটরের মাধ্যমে কোনো দুর্ঘটনা না ঘটে থাকে নিডল এর দ্বারা কাপড় সেলাই করা হয় এই মেশিনে দুইটি নিডল থাকে নিডল স্ক্রু এই স্ক্রু দ্বারা নিডলকে নিডল বারের সাথে আটকে রাখা হয় লুপার লুপারের সাহায্যে লোয়ার থ্রেডের সেলাই সংগঠিত হয় এই মেশিনে তিনটি লুপার থাকে আইগার্ড নিডলে ভাঙা অংশ শরীরে না লাগার জন্য আইগার্ড ব্যবহার করা হয় ভি বেল্ট মোটরের সাহায্যে মেশিনকে চালাতে সাহায্য করে মেশিন স্ট্যান্ড এতে মেশিনকে বসানো হয় প্রেশার ফুট কাপড়কে মেশিনের সাথে চেপে রাখে প্রেশার ফিট অ্যাডজাস্টিং নাট অ্যান্ড বোল এই অংশটির মাধ্যমে প্রেশার ফুটের চাপ কমানো অথবা বাড়ানো হয় ফিট ড্রপ সেলাই করার সময় কাপড়কে সামনে বা পিছনে যাওয়ার জন্য দাঁতযুক্ত যে যন্ত্রাংশটি নিডল প্লেটের নিচে অবস্থান করে তাকে ফিডার বলে টেনশন পোস্ট অ্যাসেম্বলি যে যন্ত্রাংশের সাহায্যে সেলাই মেশিনে নিডলের সুতার টেনশন নিয়ন্ত্রণ করা হয় তাকে টেনশন পোস্ট অ্যাসেম্বলি বলে মেশিন পুলি এই যন্ত্রাংশটির সাহায্যে ভি বেল্ট এবং মোটর পুলি সংযোগ স্থাপন করে এবং নিডল বারকে ওপর নিচে উঠানামা করাতে সাহায্য করে থ্রেড স্ট্যান্ড মেশিন বেডের একপাশে সোজাভাবে দাঁড়ানো পাইপটিকে থ্রেড স্ট্যান্ড বলে ফিট বার এটি মেশিন হেডের নিচে নিডল বারের পাশে থাকে ফুট বারের সঙ্গে প্রয়োজন মতো যে কোনো গাইড লাগে সেলাই করা যায় নিডল প্লেট নিডল প্লেট নিডলের নিচে বা প্রেশার ফুটের নিচে থাকে মেশিন মোটর সেলাই মেশিনে ক্লাচ মোটর ব্যবহার করা হয় সুইচ অন করার পর অপারেটর পাদানিতে চাপ দিলে পিডম্যান রডের মাধ্যমে ক্লাচ সুইচ ঘুরবে এবং মেশিন চালু হবে বেল্ট গার্ড মেশিনের মোটর চলমান অবস্থায় মেশিনে বেল্ট দ্বারা যাতে কোনো দুর্ঘটনা না ঘটে থাকে সেজন্য যে গার্ড ব্যবহার করা হয় তাকে বেল্ট গার্ড বলে নিডল গার্ড মেশিনের নিডল বারের সামনে যে গার্ড থাকে তাকে নিডল গার্ড বলে এই গার্ড ফিড বারের সঙ্গে সংযুক্ত থাকে সেলের সময় হাতের আঙ্গুলকে নিডল হতে রক্ষা করার কাজে থ্রেড গাইড থ্রেড গাইড থ্রেডকে নির্দিষ্ট পথে পরিচালিত করে পিএলসি প্যালেন বোর্ড এই অংশের মাধ্যমে ডিজিটাল পদ্ধতিতে মেশিনকে কন্ট্রোল করা হয় হ্যান্ড লিফটার এই অংশের মাধ্যমে প্রেশার ফিটকে প্রয়োজন অনুযায়ী ওপরে এবং নিচে নামানোর জন্য ব্যবহার করা হয় নিডল বার যে বারের সঙ্গে নিডল স্ক্রু দিয়ে নিডলকে আটকানো হয় আশা করছি সবাই ক্লাস মনোযোগ দিয়ে শুনেছ তোমরা ভালো থেকো সুস্থ থেকো এবং বাড়িতেই অবস্থান করো আল্লাহ হাফেজ